সুব্রত দা ম্যাডাম জয়েন করে গেছেন। আচ্ছা 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 ঠিক আছে। রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাডাম, আমরা কি এবারে অনুষ্ঠানটাকে শুরু করব ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। ওকে ওকে, প্রথমেই একটা কথা বলে রাখা ভালো, যে আমাদের এই অনুষ্ঠান, শারদীয়ার অনুষ্ঠান, ম্যাডাম যখন 2016 সালে কলেজে এসেছিলেন, তার ঠিক পরের বছর কলেজে তখন নর্মাল পরিস্থিতি ছিল এবং সেই সময় আমাদের এই অনুষ্ঠান প্রথম শুরু হয় কলেজে সেই সময়। তার পরবর্তী ক্ষেত্রে তখন স্টুডেন্ট ইউনিয়নরা এই অনুষ্ঠানটি করে ম্যাডামের উদ্যোগেই, তাই জন্য এইবার এই পরিস্থিতিতেও ম্যাডাম বলেছেন ওই জিনিসটাকে যদি চালিয়ে যাওয়া যায় সেটা ভালো, এবং আমরা সত্যি সত্যি আমরা একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যেই পরিস্থিতিতে আমরা সকলে সকলের থেকে বিচ্যুত হয়ে রয়েছি, সেইখানে আমরা যদি একটু মিলিত হতে পারি এই সম্মেলনের মাধ্যমে, এই পুজোর অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে সেটা ভালো হয়। কাজেই ম্যাডামের ঐকান্তিক ইচ্ছায় আমরা আজকে খুব অল্প পরিসরে, আমরা সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটিকে করার চেষ্টা করেছি। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা নিজগুণে ক্ষমা করে দেবেন। আমি মণিদীপা ম্যাডামকে সঞ্চালনা করার জন্য অনুষ্ঠানটি মাইক হাতে দিচ্ছি। মণিদীপা ম্যাডাম, অনেক ধন্যবাদ কনভেনার স্যার। নরসিংহ দত্ত কলেজের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। মহালয়ার শুভক্ষণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন ধ্বনিত হয় আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ঠিক সেই মুহূর্তে সারা বিশ্ব জুড়েই আপামর বাঙালি মেতে ওঠে আনন্দে। কারণ প্রতি বছরের মতো মা আসছেন তার বাপের বাড়িতে, তবু এই 2 বছরের আশা যেন অনেকটাই ভিন্ন। অতিমারির প্রকোপে সারা পৃথিবী যখন বিধ্বস্ত, তখন মা দুর্গার এই আরাধনা আবার একবার মনে করিয়ে দেয় যে এই সময়ের প্রতিটি উৎসব, যেমন দুর্গাপুজো, দশেরা, প্রতিটি আসলে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। তাই আজ মা যখন সদ্য ফিরে গেছেন তার সংসারে, তখন আসুন এই সম্মেলনী অনুষ্ঠানে আবার আমরা অন্তর থেকে কামনা করি যেন শুভ শক্তি পরাজিত করতে পারে অশুভ করুণাসুরকে। এই বিজয়া সম্মেলনী আয়োজন করে আমরা এটুকুই চেয়েছি যেন সবার মিলনের এই শক্তি দিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারি। কোভিড অতিমারীর এই দীর্ঘ দুঃসময় অনেকের মনেই, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, ভিড় করে এসেছে অবসাদের ছায়া। তাই আজকে আমাদের এই সামান্য প্রয়াস, এই নাচ গানের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সবাইকে কিছুটা হলেও নির্মল আনন্দ দিতে। অনুষ্ঠানের প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষা মহাশয়া ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়কে এই অভিনব পরিকল্পনায় আমাদের উদ্বুদ্ধ করার জন্য। এবার আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আমরা আবার একটা অতিমারির মধ্যে দিয়ে শারদ উৎসব কাটালাম এই অভিনবভাবে। আমাদের প্রায় 2 বছর পর পর দুটো পুজো আমাদের এইভাবে কেটে গেল এবং আমরা এই রকম ঘরবন্দি অবস্থাতেই এই ডিজিটাল মাধ্যমে আমাদের সমস্ত অনুষ্ঠান করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আপনাদের সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ছাত্রছাত্রী যারা আছো তাদের সকলকে আমার স্নেহাশিস জানাই। আশা করি সকলের পুজো ভালো কেটেছে এবং আমরা সবাই নিশ্চয়ই নিজেদের মতো করে নিয়মবিধি মেনেই পুজো উপভোগ করেছি। আজকের এই অনুষ্ঠান আমাদের আইকিউএসির এক্সট্রা কারিকুলার সেল সকল সহকর্মীকে আপনাদের অভিবাদন জানাই। আমি আপনাদের
বলেছিলাম যে এই ধরনের একটা অনুষ্ঠান আমি আসার পরে শুরু হয়েছিল, সেটা ধারাবাহিকতাটা যাতে আমরা রেখে যেতে পারি, বজায় রাখতে পারি, মাঝখানে কয়েক বছর বিভিন্ন রকম পরিস্থিতি দুর্বিপাকে আমরা সেটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আপনারা আমার আপনাদের কাছে করা আমার সেই আবেদনে আপনারা সাড়া দিয়েছেন এবং আপনারা প্রচুর পরিশ্রম করে এরকম একটা প্রোগ্রাম পুজোর মধ্যেও আমি দেখেছি আপনারা অনেকেই বিভিন্নভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং এই ধরনের প্রোগ্রামটার পরিকল্পনা করে চলেছেন। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আশা করি আমাদের এই আজকের অনুষ্ঠান, যেখানে অনুষ্ঠান সূচি অনুযায়ী ছাত্রছাত্রীরাও আছেন, অধ্যাপক অধ্যাপিকারাও আছেন, সুতরাং আশা করছি আমরা সকলে মিলে, আমাদের পুরো নরসিংহ দত্ত কলেজ পরিবার মিলে আজকের এই অনুষ্ঠান খুব মনোগ্রাহী হবে। আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাই এবং মনদীপা ম্যাডামকে বলি আপনি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান, এবার আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি এবং আমাদের এই পরবর্তী অনুষ্ঠান মাতৃস্তোত্র পরিবেশনা। পরিবেশনায় কেমিস্ট্রি বিভাগের অধ্যাপিকা সৌমি মজুমদার। কানপুরের আওয়াজটা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একদম পরিষ্কার আছে। হুম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে জয় জয় জগ জননী দেবী।
मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरि मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरि शवलनि ताप दिनेल तरुण तरण गिरन मालिका जय जय जग जननी देवी बर्म जन्म कर कृपाल सूल से लघुष्मान धरनी धरनी दान बदल रणकरालिका पूतना पिशाच प्रेत गाकिनी साकिनी समेत पूतना पिशाच प्रेत गाकिनी साकिनी समेत भूत ग्रह बेताल कर जय जय जग जननी देवी जय महेश भामिनी अनेक रूप नामिनी माँ जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी हिम शैल बालिका रघुपति पद परम प्रेम तुलसी यह रचलने देह वै प्रसन्न पानी प्रगत पालिका जय जय जग जननी देवी माँ जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी जय जय जग जननी देवी माँ जय जय जग जननी देवी माँ जय जय जग जननी देवी माता সৌমি ম্যাডামের এই স্তোত্র পাঠ আমাদের সকলকে বোধহয় এক একটা নতুন জগতে, এক আশ্চর্য জগতে আমাদের নিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সৌমিকে। এবার আমাদের মধ্যে আছেন শিক্ষাকর্মী বন্ধু শ্রী মিঠুন হাজরা, ওনাকে আমি অনুরোধ করছি, উনিও একটি স্তোত্র পাঠ করে শোনাবেন। ওনাকে আমি অনুরোধ করছি ওনার পরিবেশনা করার জন্য। নমস্কার ম্যাম, আর শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আজ এই সুন্দর সন্ধ্যায় আমি সকলের সঙ্গে সমবেত হতে পেরেছি, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রতি রইল আমার প্রণাম এবং আমার স্নেহী ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। যে উৎসব রেখে যায় বিষাদের মাঝে মিলনের রেশ, সেটি হলো আমাদের বিজয় উৎসব। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা, শুভ শক্তির বিজয় ঘটানো, অর্থাৎ মা দুর্গা ন দিন ন রাত্রি ধরে সংগ্রামের পর মহিষাসুরকে বধ করেছিলেন, সেজন্য এটিকে নবরাত্রি বলা হয়। তেতাযুগে পুরুষ শ্রেষ্ঠ শ্রী রামচন্দ্র মাতৃ আরাধনা করেছিলেন দশানন রাবণকে হত্যা করার জন্য এবং মাকে নব রূপে আরাধনা করেছিলেন, আর মায়ের সেই নব রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা,
কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী। এই নবরূপে মাকে সন্তুষ্ট করে মায়ের আশীর্বাদে বলিয়ান হয়ে শ্রী রামচন্দ্র দশানন রাবণকে হত্যা করেছিলেন, আর সেজন্য এটিকে দশেরাও বলা হয়। এখনকার বাস্তব জীবনে সত্যি কথা বলতে প্রত্যেকটি মানুষের মধ্যে শুভ এবং অশুভ এই দুটো শক্তিই রয়েছে। যেমন রয়েছে শ্রী রামচন্দ্র, তেমনি রয়েছেন দশানন রাবণ। রাবণের এই 10টি মাথা অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জড়তা বুদ্ধি চিত্ত এবং অহংকার, প্রথম 6টিকে আমরা ষড়রিপু বলে থাকি, যেগুলি মানব দেহকে ভুল পথে পরিচালনা করে। এই 10টি মাথা যদি আমরা কেটে আমাদের ইষ্ট দেবতার কাছে সমর্পণ করতে পারি, তবেই সার্থক আজকের এই শারদীয় উৎসবের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। চলুন সকলে মিলে আমরা মাতৃ আরাধনার মাধ্যমে শুভ শক্তির সূচনা করি, যিনি পরম প্রকৃতি, তিনি সৃষ্টির আদি রূপ। আয় গিরিনন্দিনী তোমেদিনী বিশ্ববিনোদিনী গিরিধর বিন্দু শিরোগিরিবাসিনী বিষ্ণুবিলাসিনী জিষ্ণুতে ভগবতী সিদ্ধিকান্তিনী জয় জয় হে শুভিনী জয় জয়
হ্যালো মিঠুন, তোমার কাছ থেকে সত্যি মানে আমি বলতে পারি অনেক কিছুই জানতে পারলাম নতুন, আর তোমার পরিবেশটাও খুব ভালো লাগলো একটু, কিন্তু তোমার মাইক্রোফোনে একটু ইকো হচ্ছিল, সেটা একটু প্রবলেম হচ্ছিল, আদারওয়াইজ তোমার কাছ থেকে অনেক কিছু মানে জানতে পারলাম, খুব ভালো লাগলো। আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তার প্রধান মেরুদণ্ড হচ্ছে তার ছাত্রছাত্রীরা, তো আসুন এবার আমরা একটু ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের দিকে যাই। এখন হিস্ট্রি ডিপার্টমেন্টের হিস্ট্রি অনার্সের সেম 3 ছাত্রী সুরঞ্জনা রক্ষিত সঙ্গীত পরিবেশন করবে। সুরঞ্জনা নমস্কার, শুভ বিজয়া দশমী জানাই আমার সকল প্রণাম্য গুরুজনকে। আমি আজকে গাইব জাগো তুমি জাগো। জাগো জাগো তুমি জাগো, জাগো দূরে গা, জাগো জাগো দূরে গা, জাগো অসপ্রহর ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, তনুমি বরদা অজরায় অতুলা, তনুমি বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা স্মরণময়িনী চণ্ডিকা শঙ্করী, জাগো 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 সুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো।
সুরঞ্জনা, খুব ভালো লাগলো তোমার গান। তোমার সাজটা একদম বিজয়ার উপযোগী, উপযুক্ত, খুব মিষ্টি লাগছে। আচ্ছা, এবার তাহলে একটু স্বাদ বদলানো যাক সঙ্গীতের পর। এবার আমরা চলে যাচ্ছি আবৃত্তিতে। আবৃত্তি করছে হিস্ট্রি অনার্সের সেম ফাইভের ছাত্র কৌলিক দে। আবৃত্তি কবিতা হচ্ছে আবাহন, আর কবি হচ্ছেন মাধোষ ঋষি বন্দ্যোপাধ্যায়। কৌলিক, নমস্কার, শুভ বিজয়া সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে। আজ আমার নিবেদনে আছে কবি মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আবাহন। দশ হাতে তোর অস্ত্র আছে, তবু কিসের ভয়? একটা অসুর মেরি মা তুই করলি জগৎ জয়। ভাবলি মা তোর কাজ ফুরালো, আরে যুদ্ধ নয়, লক্ষ কোটি অসুর এখন দাপায় বিশ্বময়। কাটছে পকেট, কাটছে গলা, কাটছে সবুজ বন, মরছে মাতর সন্তানেরা তোরই বুকের ধন। যেদিকে চোখ ফেরাবি মা, দেখবি হানাহানি, হিংসা ও লোভ ছড়িয়ে গেছে, মান পায় না মানি। ভোগবাদীতেই ভুবন ঢাকা, ঝরছে লালা মুখে, ভাবছে ত্যাগের কি প্রয়োজন, দিব্যি আছি সুখে। এমনি করে আর কতদিন থাকবি মাচক বুঝে, অস্ত্রগুলোয় শান দিয়ে নে পাস যদি তুই খুঁজে। খিদের আগুন জ্বলছে পেটে, শূন্য ভাতের থালা, রণং দেহি রূপ ধরে কর অসুর নিধন পালা। নমস্কার। খুব সুন্দর কৌলিক, তোমার আবৃত্তি একেবারে বাস্তবের চিত্র তুলে ধরেছো তুমি। এবার আজকের পরবর্তী অনুষ্ঠান, যেটা আজকের অন্যতম আকর্ষণ, সেটা হলো আজকে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়া ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়। আমি ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি তার পরিবেশনা করার জন্য। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি একটা মজার গানই পরিবেশন করব। গানটা গাওয়ার আগে গানটার সম্পর্কে দু একটা কথা বললে মনে হয় সকলের ভালো লাগবে। গানটার রচনার পটভূমি বা গানটার তৈরির পটভূমি, গানটি দাদা ঠাকুরের লেখা, ওনারই সুর। কোনো একটা সময়ে কলকাতায়, আমরা জানি কলকাতায় বিগত দিনে বিশেষ করে উত্তর কলকাতায় খুব বড় বড় জমিদার বাড়িতে এবং বিভিন্ন রাজবাড়িতে মা দুর্গার আরাধনা হতো, তো সেরকমই নির্মলচন্দ্র একজন খুব বড় জমিদার ছিলেন, ধনী মানুষ ছিলেন, তার বাড়িতে পূজার অনুষ্ঠানে সবাই নিমন্ত্রিত হয়েছেন। দা ঠাকুরও এসেছেন, রসরাজ অমৃতলাল বসুও এসেছেন। তো রসরাজ অমৃতলাল বসু দা ঠাকুরকে ফরমাইশ জানিয়েছেন যে আমরা তো সবাই সপ্তমী পূজার দিন সবাই বসে আছি, সময় কাটছে না, তো তুমি তো মুখে মুখে গান বাঁধতে পারো, আমাদের একটা কিছু গেয়ে শোনাও, একটা কিছু লিখে শোনাও। দাদা ঠাকুর স্বভাব কবি, উনি শুরু করেছেন, দুটো মনের কথা তোরে বলি জগদম্বে। রসরাজ অমৃতলাল বসু একটু, তার খটকা লেগেছে, উনি পাশে যিনি বসেছিলেন তাকে বলছেন যে ছেলেটা এই জগদম্বে নিয়ে বিপদে পড়বে, কারণ জগদম্বের সাথে কিছু মেলানো খুব কঠিন ব্যাপার, দেখা যাক কিভাবে পরবর্তীটা চলে। তো দা ঠাকুর গাইছেন, দুটো মনের কথা তোরে বলি জগদম্বে, বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে,
মনের কথা তোরে বলি জগদম্বে, দুটো মনের কথা তোরে বলি জগদম্বে। শোনো মা গো দশভুজা, সেদিন তোমার করব পূজা। শোনো মা গো দশভুজা, সেদিন তোমার করব পূজা। যেদিন মা গো নির্মলের মতো, নির্মল বলতে এখানে নির্মল চন্দ্রের কথা বলছেন, যেদিন মা নির্মলের মতো লক্ষ টাকা জমবে, মনের কথা তোরে বলি জগদম্বে। দুটো মনের কথা বলি ওমা জগদম্বে, যত পাওনা দারে লাগায় লাঠা, তাই পালিয়ে এলাম ক্যালকাটা। হে থাই যদি ধরে বেটা, পালিয়ে যাব বম্বে, মনের কথা তোরে বলি জগদম্বে। দুটো মনের কথা বলি ওমা জগদম্বে, দুটো মনের কথা তোরে বলি জগদম্বে। ধন্যবাদ। অসাধারণ, জাস্ট মানে কিছু বলার নেই, সত্যি অসাধারণ। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আর আজকে জেনারেশনের ছেলেমেয়েরা কতটা দাদা ঠাকুরের কথা তোমরা জানো, শুনেছো জানি না, কিন্তু ম্যাডামের এই গান শুনে তোমরা বুঝতে পারলে যে উনি কতটা রসিক ছিলেন, ওনার জ্ঞান কতটা ছিল। তোমরা এটা নিয়ে পড়াশোনা করে দেখতে পারো, ভীষণ সুন্দর একটা গান। এবার আমরা চলে যাব আবার আরেকটি সঙ্গীত আমরা শুনবো, সেটা হচ্ছে যে জুওলজি অনার্সের সেমিস্টার 3 ছাত্র রমিত বসুর কণ্ঠে। রমিত, ধ্বনি লো রে, ধ্বনি লো রে, ধ্বনি লো আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অমর মাঝে দিকে দিগন্তরে, ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনি লো রে, ধ্বনি লো রে, ধ্বনি লো আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অমর মাঝে দিকে দিগন্তরে, ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। হ্যার গন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধ্বনিলো রে, ধ্বনিলো রে, কলুষ কলমষ বিরোধ বিদ্বেষ, হোক নির্মল হোক নিঃশেষ, চিতে হোক যত বিঘ্ন অপগত, নিত কল্যাণ কাজে। ধ্বনিলো রে, ধ্বনিলো রে, সরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিলো রে, ধ্বনিলো রে, ধ্বনিলো আহ্বান মধুর
শুক্র গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। খুব সুন্দর রমিত, সত্যি খুব সুন্দর, তোমার গলাটাও ভীষণ ভালো লাগলো। আবার আমরা একটু কবিতায় ফিরছি। আমাদেরই কলেজের এনসিসি ক্যাডেট প্রকাশ কুমার ঝা শোনাচ্ছে স্বরচিত কবিতা, বিজয়া দশমী কি তারা জীবন মে জয় হো। রোশন কুমার ঝা, আনমিউট আনমিউট করতে হবে। হ্যালো, ও কবিতাটা কি শোনা যাচ্ছে? ও তো আনমিউট করেনি, আমি তো শুনতে পাচ্ছি না। হ্যালো রোশন, ইউ আর স্টিল মিউট। রোশন, হ্যালো রোশন, ইউ আর স্টিল মিউট, প্লিজ আনমিউট ইউর সেলফ। নট ইয়েট, নট ইয়েট, আবি হুয়া নেই, আপ আনমিউট করো, হুয়া নেই, প্লিজ আনমিউট করো। হুয়া, হ্যাঁ আবি ঠিক আছে, আবি ঠিক আছে, আবি হুয়া, আবি হুয়া বেটা, চলো। नमस्ते। कलकत्ता विश्वविद्यालय के नरसिंहा दत्त कॉलेज हावड़ा द्वारा आज रविवार 17 अक्टूबर 2021 को विजयदशमी सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया है। कार्यक्रम में उपस्थित सभी सम्मानित पदाधिकारियों को एवं दर्शकों को नमन अभिनंदन करते हुए मैं रोशन कुमार झा एनसीसी व सेंट जॉन्स एम्बुलेंस की तरफ से अपनी स्वरचित कविता सुनाने जा रहा हूँ, जिसका शीर्षक है विजय दशमी की तरह जीवन में जय हो। विजय दशमी की तरह जीवन में जय हो दया प्रेम भाईचारा पढ़ना भय हो। जीवन की यात्रा मंगलमय हो, जीवन की यात्रा मंगलमय हो, जय हो जय हो, वीर सपूत तुम्हारा विजय हो। जीत हो हार हो ये तुम्हें स्वीकार हो, जीत हो हार हो ये तुम्हें स्वीकार हो, उठो तुम भारत माँ के लाल हो। मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम, मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम जैसी तुम्हारा विचार हो, उस विचार से समाज का उपकार हो। आज गली गली में रावण है, उन राक्षसों का संहार हो, उन राक्षसों का संहार हो, तब दुर्गा पूजा की ये त्योहार हो। जय हो जय हो, तुम्हारा हर एक राह पर विजय हो। ज्ञान के लिए विद्यालय महाविद्यालय व विश्वविद्यालय हो, न्याय के लिए न्यायालय हो, विद्यार्थी शिक्षक के लिए पुस्तकालय हो, प्रेरणा स्रोत गंगा और हिमालय हो, उसी परिवेश में तुम्हारा जय हो जय हो, वीर सपूत तुम्हारा विजय हो। इसी जीत के साथ सुनो विजय दशमी की क्षण, इसी जीत के साथ सुनो विजय दशमी की क्षण, राम जनन सीता मिलन वनवास गमन सीता हरण, लंका दहन रावण मरण अयोध्या पुनः आगमन, राम बने अयोध्या राज के राजन, राम राज एक साहित एक नजर एक सामन, तब धर्म कर्म से रहे सब प्रसन्न, तब धर्म कर्म से रहे सब प्रसन्न, सत्य की होती जीत तब दशहरा और दिवाली मनाते हैं हम सभी भक्त और रोशन, तब दशहरा मनाते हैं हम सभी और भक्त रोशन। बार बार स्वामी विवेकानंद गुरुदेव रविंद्रनाथ टैगोर गांधी और सुभाष जैसी सोच की उदय हो, जैसी सोच की उदय हो, कभी न किसी तरह का भय हो,
भारत भूमि की तिरंगा की जय हो जय हो युवा तुम लिख दो इतिहास, जय हो तुम्हारा विजय हो। धन्यवाद, जय हिंद, जय भारत। वाह, दारुण दारुण, रियली फैंटास्टिक, इट्स रियली नाइस दैट एनसीसी इज अटेंडिंग ऑल दिस प्रोग्राम्स, रियली इट्स नाइस टू सी दैट। खूब भालो हयेछे रोशन, कॉलेजेर बांगला विभागेर वयोज्येष्ठ अध्यापिका, तिनि बहुबार कॉलेजेर विभिन्न अनुष्ठाने गान गेये आमादेर मुग्ध करेछेन, সেই অধ্যাপিকা বর্ণালী ঘোষ দস্তিদারকে অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশনের জন্য। বর্ণালীদি, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাইকে আমার বিজয়ের অভিনন্দন, ভালোবাসা, আমার ছাত্রছাত্রী স্নেহে ছাত্রছাত্রীদের অনেক আদর এবং প্রত্যেকের জন্য শুভকামনা। আমাদের এই অসময় থেকে যেন আমরা বেরিয়ে যেতে পারি খুব দ্রুত, আমরা একটা সাধারণ যে আমাদের দৈনন্দিন জীবন সেখানে ফিরে যেতে পারি এই কামনা করি। এতক্ষণ ধরে যে অনুষ্ঠানগুলো দেখলাম সেগুলো প্রত্যেকটাই খুব মনোগ্রাহী হয়েছে, চমৎকার একটা পরিবেশনা, একটা পরম্পরাকে আমরা নিয়ে চলেছি। 2016 সালে যে যাত্রা শুরু হয়েছিল সেটাকে আবার নতুন করে আবার আমরা বহন করে নিয়ে যেতে চলেছি, সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে আমি একটি রবীন্দ্রনাথের গান গাইছি। রে কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে দেখো, আমি যে গান গেয়েছিলাম যে দিন পাতা ঝরার বেলায়, মনে দেখো এই কথাটি মনে রেখো, শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে দেখো, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ছড়ার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, দিনের পথে মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, দিনের পথে মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলাম ভাঙা ভেলায়, গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে
গান গেয়েছিলেন জীর্ণ পাতা ছড়ার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো এই কথাটি, মনে রেখো। ধন্যবাদ। অসাধারণ, মানে বর্ণালীদের গান সম্পর্কে নতুন করে তার কিছু বলার নেই, আমরা সবাই জানি উনি কতটা ভালো গান করেন, ভীষণ সুন্দর রয়েছে, অনেক ধন্যবাদ ওনাকে। অনেকক্ষণ কাটলো সঙ্গীত আর আবৃত্তির ছন্দে, আসুন এবার আরেকটু স্বাদ বদলানো যাক। নৃত্য পরিবেশন করবে জুওলজি অনার্স সেম ফাইভের ছাত্রী সৌরিমা দাস। আমি সৌরিমার নাচের ভিডিওটা প্লে করব, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, খুব সুন্দর সৌরিমা, আর সুমনকে অসংখ্য ধন্যবাদ এই কাজে সহায়তা করার জন্য। এবার বাংলা অনার্সের সেম থ্রি ছাত্র সুকল্যাণ মুখার্জি একটি সঙ্গীত পরিবেশন করতে চলেছে। সুকল্যাণ, হ্যাঁ সুকল্যাণ স্টার্ট করো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, স্টার্ট করো। হ্যাঁ, আজকের আন্তর্জাতিক সভায় উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ বিভিন্ন বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মহাশয়াকে আমার বিজয়ের সশ্রদ্ধ প্রণাম, এবং বিভিন্ন বিভাগের দাদা দিদিদেরকে আমার বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা। আমার আজকের নিবেদন, আমি কেবলই স্বপ্ন করেছি বপন। Thank you.
পুনো বাতাসে আমি আমি কেবল স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি নমস্কার। খুব সুন্দর সুকল্যাণ, খুবই সুন্দর, এবং তোমার গানে একটি অন্য ধরনের আবেগ সৃষ্টি হলো। এবার আমি জুওলজি বিভাগের অধ্যাপিকা ডক্টর শম্পা সরকারকে একান্ত অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশন করতে।
ধন্যবাদ সবাইকে, শুভ বিজয়া। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুরুর পারে হারে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনীন মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বনি জ্বালা, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বনি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। খুব সুন্দর শম্পা ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আমরা চলে যাই আবৃত্তিতে। এবারে ইংলিশ অনার্স সেম ফাইভ এর ছাত্রী ঈশানী ধারা আবৃত্তি করে শোনাচ্ছে কবি যতীন্দ্রনাথ মৈত্রের লেখা কবিতা ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। ঈশানী। নমস্কার। কবি যতীন্দ্রনাথ মৈত্রের কবিতা ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। বাড়ি ভাড়া বাকি কয় মাস, তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘরে তালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল। লগ্ন জোড়ে কন্যা তার, স্ত্রীও ধোকে শ্বাসরোগে, রেশন আনার করি বারন্ত সংসারে, বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে, তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে, ওদিকে অনেক রাত্রে ফেরে একদা সুন্দরী তার বোন, তনিমাকে চেনে সব পাড়ার মস্তান, অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পন্ন দেহ ঘিরে অবিরাম ঘূর্ণা বর্ত রচে, ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে, নীল নীল আকাশের গায়ে লাগে কাশ ফুল মেঘ, ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে, ঢাকিরা বায়না নেয় স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শির ডাড়াবে, ছুটি শির শিরিয়ে ওঠে, খেলা খেলা অন্ধকারে আলো
ভাঙা দালানের কোণে, উঠোনের ঘাস ওঠা বুকে, স্টেশন ট্রেনের বাঁশি, পোড়া কয়লার ধোঁয়া গন্ধ, আর হঠাৎ দূরের দেশ, পাহাড়ের বাঘ ঘুরে পদ্মবিল। এইসব চালচিত্র নিয়ে গহনার নৌকা করে প্রতিমার পিতৃগৃহে আসে, দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায়, সামন্তবাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আসে। মোটা থাম, পূজার দালান ভুলে গেল, আজ কাল পরশুর কথা ভুলে গেল, অনশন অর্ধাসন বিরোধ বিদ্রোহ আর মিছিলের সং সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল, ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। নমস্কার। খুব সুন্দর ঈশানী, এবং এটা ভেবে ভালো লাগছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কত প্রতিভা, কত ট্যালেন্ট লুকিয়ে আছে, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা আরো বুঝতে পারি। এবার আমি অনুরোধ জানাচ্ছি ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সুপ্রিয় দাসকে একটি সঙ্গীত পরিবেশনের জন্য। সকলকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আমি একটি নজরুল গীতি উপস্থাপনা করব। আচ্ছা, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড যেটুকু আসছে। এমনি তো শোনা যাচ্ছে, একটু ইকো হচ্ছে বলে মনে হচ্ছে। আমার তাই লাগছে, অন্যরা কি বলে দিন, একটু কি ইকো হচ্ছে অংশুমান? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। যাও রে ফিরে বলিও আমার, পরদেশি রে পরদেশি রে, যাও রে ফিরে পরদেশি রে, যাও রে ফিরে বলিও আমার, পরদেশি রে পরদেশি রে। সে দেশে যাবে বাদল ছড়ে, বাদল ছড়ে, সে দেশে যাবে বাদল ছড়ে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা
नहीं किसे विरह व्यथार नहीं किसे थार बाजे ना बासी नदीर तीरे पर जाओ रे फिरे पारो देखी बादलो राते डाकिले पिया 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 बादलो राते डाकिले पिया 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 डाकिले पिया 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 बेदना भोर उठ ना किरे कहारो हिया फोटे जाबे फूल उठे जाबे चाँद गावा पानी नी 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 साठे जाबे फूल उठे जाबे चाँद जागे ना से थार की प्राणे कोनो सार देना के हो गुरु गंजना देना के हो गुरु गंजना से देशे बुझी कुलवती रे पर देशी मेघ जाओ रे फिरे पर देशी मेघ जाओ रे फिरे बोलियो आमाए परदेशी रे परदेशी मेघ परदेशी मेघ परदेशी मेघ অসাধারণ, সত্যি অসাধারণ। চ্যাট বক্সে অলরেডি প্রচুর কমেন্টস জমা পড়েই গেছে। আমি সুপ্রিয়র গানের কথা অনেক শুনেছি, সুপ্রিয় পিকনিকে বা বিভিন্ন কলেজের অনুষ্ঠানে গিয়েছে। দুর্ভাগ্যবশত আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারিনি, আজ ব্যক্তিগতভাবে আমি শুনলাম এখানে, সত্যি ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। এরপরে আমাদের আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছে জুওলজি অনার্সের সেম থ্রির ছাত্রী, জুওলজি অনার্সের সেম থ্রির ছাত্রী সুচেতনা ঘোষ। সুচেতনা ঘোষ, নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই মাননীয় অধ্যক্ষা মহাশয়া এবং সকল অধ্যাপক অধ্যাপিকাদের শুভ বিজয়া সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রায় দেড় বছরের অধিক সময়ব্যাপী করোনা মহামারী সমগ্র বিশ্ববাসীর কাছে এক ভয়ঙ্কর অভিশাপ রূপে বিরাজমান। মারণ করোনা ভাইরাসের ছোবলে যেমন অসংখ্য পরিবার স্বজনহারা হয়েছে, তেমনি তা থেকে আরোগ্য লাভ করেছেও বিরাট সংখ্যক মানুষ। তা কেবল সম্ভব হয়েছে আমাদের কাছে ঈশ্বর স্বরূপ চিকিৎসক নার্সদের বিরামহীন সেবা ও পরিচর্যায়। এই কঠিন সময়ে মানুষের ঐক্য থাকা বড়ই দরকার, ব্যক্তিগত শত্রুতা পরিহার করে সময় মানুষের পাশে দাঁড়াবার। ঘর পড়লে উঠোনও অঙ্গার হয়ে যায়, এ কথাটি ভুলে গেলে তাই চলবে না। এভাবেই করোনা অতিমারি আমাদের শেখালো একে অপরের পাশে থাকার প্রয়োজনীয়তা। এই বার্তা দিতেই আজ আমি একটি আধুনিক গান গাইছি, শ্রদ্ধেয়া শুভমিতা ব্যানার্জির গলায় গাওয়া যদি বন্ধু হও গানটি।
যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাতে। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাতে। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত রে ধারণ ধুর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত রে ধারণ ধুর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাত। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাতে। যদি বন্ধু হও, কেন বন্ধ ঘরে কি অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও, খোলা হাওয়া শুক শত ফুল ফুটুক, ছুটুক পাল তুলে স্বপ্নরা, ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন, কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন, ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন, কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন। যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ। যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাতে। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাতে। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বন্ধু হও। নমস্কার। খুব সুন্দর সুচেতনা, এবং তোমার গানে সব থেকে বড় যেটা দিক, এটা আজকের এই পরিস্থিতিতে এই গানটার অর্থ ভীষণ ভাবে প্রাসঙ্গিক। সত্যি আমাদের সকলকে সকলের বন্ধু হতে হবে, হাত বাড়াতে হবে, অ্যাটলিস্ট ভার্চুয়ালি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে, এবং তাহলে নিশ্চয়ই এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস যে ঝড় থেমে যাবে, এই ঝড় নিশ্চয়ই থেমে যাবে। খুব ভালো লাগবে। আমাদের পরবর্তী পরিবেশনা হিস্ট্রি অনার্স এর সেম ফাইভ এর ছাত্রী ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন ও আবৃত্তি করছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। ফরিদা, নমস্কার। আজ আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে।
ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হে থায় নিত্য, হে রূপবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক গুণ দল পাঠান মোগল এক দেহে হলো ঋণ, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সব আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কর রবে, ঘিরি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহি নহি দূর, আমার শনিতে রয়েছে ধুনিতে তার বিচিত্র সুর, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজ, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সেথা একদিন বিরামবিহীন মহা অহংকার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া, সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনন্দ সেরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা, এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লঘিবে কি বিশাল প্রাণ, পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো আজ, তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সভাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজ ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। খুব ভালো ফরিদা, তোমাদের মতো ইয়াং জেনারেশন যেখানে আছে সেই দেশ নিশ্চয়ই সব সময় একটা তীর্থ হয়েই থাকবে বলে আমাদের বিশ্বাস। নরসিংহ দত্ত কলেজ একটি বৃহৎ পরিবারের মতোই, যেখানে ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মী বন্ধুরা সবাই মিলেমিশে একযোগে কাজ করে, তারই একটি ছোটখাটো নিদর্শন আজকের এই অনুষ্ঠান। এবার আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর চন্দন চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশনের জন্য। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে মনিদীপা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, একদম পরিষ্কার। উপস্থিত সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠান খুবই মনোগ্রাহী হচ্ছে, খুব চমৎকার, খুব ভালো লাগলো। আচ্ছা, আমি শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া একটি গান গাইব, কথা ও সুর শ্রী সলিল চৌধুরী। যদি কিছু আমারে সুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা
বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও, ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত। ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, হয় যদি ভ্রমর আগো সে ব্যথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নয় তার কাছে সেটুকু বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ চন্দন দাকে, কি ভীষণ নস্টালজিক হয়ে পড়লাম, অসাধারণ। এখানে সবাই সেটাই মানে লিখছে কি অসাধারণ এবং নস্টালজিক বা আমরা হয়ে পড়েছি গানটা শুনে। ছাত্রছাত্রীরাই কলেজের প্রধান সম্পদ, তাই আজকের শেষ অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে ইংলিশ অনার্সের সেম ফাইভের ছাত্র স্বপ্নীল মুখার্জির সঙ্গীত দিয়ে। স্বপ্নীল, হ্যাঁ ম্যাম, আমায় শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুভ বিজয়ের সকল প্রিয় শুভেচ্ছা সবাইকে, এবং অসংখ্য শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম। আমি একটি আধুনিক গান শোনাচ্ছি, শ্রদ্ধেয় শ্রী মান্না দে স্যারের গান। বেহাগ যদি না হয় আজি, বসন্ত যদি না আসে, প্রিয়া সরে বিমান তুলে থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় আজি, তোমার সুরের হাতি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দ রাই বাজে সদা। তোমার সুরের হাতি ধরে চলো চলে যাই,
যেখানে আনন্দরা বাজে সদা সুখে হাসে চোখের দেখা যা কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমা দেখে যাবতা চোখের দেখা যা পুরী কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই শিখেছে তাই তো শুধু ভালোবাসে সে আসল বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় যদি আসে বন্ধু আমার পাশে এই আসল বন্ধু আমার পাশে স্বপ্নীল তোমাকে প্রশংসা করার মতো ভাষা আমার নেই, আমি সেই চেষ্টাও করব না, শুধু এটুকু বলি যে তুমি প্রমাণ করে দিলে যে আজকের ইয়াং জেনারেশনও পুরনো ক্লাসিক্যাল বেসড গান গাইতে তারাও যথেষ্ট কম্পিটেন্ট, এটা তুমি ভীষণ ভালোভাবে প্রমাণ করে দিলে। আমরা সবাই আসলে একই জায়গায় আছি, এই জেনারেশন গ্যাপ কথাটা কোনো মানে হয় না বলে আমি মনে করি অ্যাটলিস্ট। তো তুমি এভাবেই চালিয়ে যাও, অসাধারণ, রিয়েলি অসাধারণ। শেষ হইয়াও হইল না শেষ, এই কথাটির মতোই, যার কথা না বললে এই অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন আমাদের IQAC কোঅর্ডিনেটর স্যার ডক্টর কুন্তল চট্টোপাধ্যায়, যার সুচিন্তিত পরামর্শ আমাদের প্রতিনিয়ত ঋদ্ধ করেছে এই অনুষ্ঠানটির আয়োজনে। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি, উনি যেন ওনার মূল্যবান বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানটি সুচারুরূপে সমাপ্ত করেন। ধন্যবাদ মণিদীপা ম্যাডাম, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো যে এরপরে আর কোনো বক্তব্য বিশেষ কিছু দেবার মানেও হয় না, এত চমৎকার একটি অনুষ্ঠান, এত বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান হলো। আমরা যারা একটু ভেবেছিলাম এত দ্রুত কি করে উঠব, তারা একটু সত্যি শঙ্কায় ছিলাম, তো সবাই মিলে আমরা সেই শঙ্কা পেরিয়ে যেতে পারলাম, সেটাই আমাদের সার্থকতা। সবাই মিলে কাজ করার এটাই একমাত্র সার্থকতা। হয়তো প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ, কারণ তিনি ওই আবার যেটা বরাবরই তিনি করেন, আমাদেরকে একটুখানি খেই ধরিয়ে দেন আর কি। আসলে পুজোর মুখোমুখি এসে উনি একটা অনুষ্ঠানের কথা আমাদের বলেছিলেন, তখন সময়টা এত কম ছিল, বিশেষ করে বর্তমান অবস্থায় খুব দ্রুত দু তিন দিনের মধ্যে অনুষ্ঠান করে ওঠা যাচ্ছিল না। উনি হয়তো যেটা চেয়েছিলেন আবাহনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান, যেরকম আমরা 2016-17 করেছিলাম হয়তো, কিন্তু আমরা সেভাবে করে উঠতে পারিনি। তখন আমরা ভেবেছিলাম যে কয়েকটা দিন অন্তত প্রস্তুতির সময় নিয়ে, যদিও পুজো, তার মধ্যে প্রস্তুতি খুব সহজ হয় না,
যদি আমরা একটা বিজয়ার সম্মিলনী করি, তো আজকে দেখা গেল যে আবাহন এবং বিসর্জন এগুলো আমাদের ধারণা মাত্র। সমস্ত আবাহনেই একটা বিসর্জন থাকে, সমস্ত বিসর্জনই আবার একটা আগমনীর সুর বেজে ওঠে। কোনো কিছুই শেষ হয় না, আসলে আবার শুরু হয়ে যায়। আজকের অনুষ্ঠান আবার প্রমাণ করলো যে আমরা আবার শুরু করে দিলাম, যদিও বিজয়া দশমী হয়ে গেছে। খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমার, এবং আপনাদের সকলের ধন্যবাদ। এই সেল যারা এক্সট্রা কারিকুলার এক্সটেনশন অ্যাক্টিভিটি সেল, যারা ভীষণভাবে কনভেনার সুব্রতবাবু এবং অন্যান্য সদস্যরা ভীষণ সময় দিয়ে যত্ন করে এটাকে গড়ে তুলেছেন, ভীষণই ভালো লাগছে ব্যাপারটা এত সুন্দর হলো বলে। টেকনিক্যাল টিমে যারা ছিলেন, যারা আমাদের সবসময় আমাদের পাশে থেকে সাহায্য করেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত পার্টিসিপেন্ট, প্রিন্সিপাল ম্যাডামকে আলাদা করে আর কি বলবো, তিনি তো অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে, আজকেও করেছেন একেবারে অন্য মাত্রার একটা পরিবেশন দিয়ে। এবং সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য আমার বন্ধুরা যারা গাইলেন, নানান ধরনের গান, কবিতা পাঠ হলো, আবৃত্তি হলো, সব মিলিয়ে খুবই মনোজ্ঞ একটি অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে, অংশগ্রহণকারী শ্রোতা দর্শক যারা ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি আমাদের এই সেলের যিনি কনভেনার অধ্যাপক সুব্রত কুমার বসুকে বলবো, তিনি একেবারে শেষে তার দু একটি কথা যদি আমাদের শুনিয়ে আমরা তাহলে আজকের আসর সমাপ্ত ঘোষণা করতে পারি। সুব্রত বাবু। সুব্রত বাবু আছেন তো? কি হলো সুব্রত বাবু, কি বেরিয়ে গেছেন কোনো কারণে? না না স্যার, আনমিউট করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, একটু প্লিজ আপনার, হ্যাঁ আপনার একটা কথা কিছু দিয়ে আমাদের শেষ করুন তাহলে আজকের। এরকম একটা এত সুন্দর একটা উপহার এনারা সবাই মিলে দিয়ে গেলেন আমাদের এই সেলকে, এটার সত্যি এরকম যে একটা ঘটনা সম্ভব হয় এটা কিন্তু সত্যি জানা ছিল না, এরকম অনুষ্ঠানগুলি না করলে। তার জন্য প্রথমে আমি প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ দেব সাংঘাতিক ভাবে, যে উনি আমাদের আস্তে আস্তে দেখাতে শিখছেন অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। এ কথাও জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের এবার একদম নতুন, কারণ অন্যান্য সময় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো ডাইরেক্ট হয় না, সেখানে আমরা তাদের থেকে রেকর্ডিং নিই, তারপরে সেখানে করি, এবং তারপরে সেখানে বাছাই করি যে কারা ভালো গাইছে, কারটা থাকবে কারটা থাকবে না। এখানে প্রত্যেকে এত ভালো করেছে, মানে আমি জাস্ট কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, তবে আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে তাহলে এই সেলের প্রত্যেকে যেভাবে কষ্ট করে সময় দিয়ে সেই রাত বিরত, মানে রাত্রি 12টার পর্যন্ত বসেও আমরা কাজ করেছি, প্রত্যেকে সাহায্য পেয়েছি সবসময়। কুন্তল বাবুর কথা তো হলোই, এছাড়াও টেকনিক্যাল সেলের অংশুমান, এদের কথা কি বলবো আমি জানি না, আমি নিজেও একটুখানি আজকে একটু অপ্রস্তুত একটা অবস্থায় আছি, কিন্তু তৎসত্ত্বেও ভীষণ ভালো একটা সন্ধ্যা সকলে মিলে উপহার দিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, আমরা অনুপ্রাণিত হলাম আগামী দিনে যাতে আবার কিছু ভালো করতে পারি, আপনারা সে সুযোগ আমাদের দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।